হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। চিনতে পারছেন? না, আমি তো চিনি নাই, কে বলতেছেন? ভাবি, আমি হৃদয় বলছিলাম, আরিফের বন্ধু। ও, হৃদয় ভাই, হ্যাঁ, কেমন আছেন? সেই যে এয়ারপোর্টে দেখা হলো, হৃদয় চলে গেল, সরি, আরিফ চলে গেল, আমি হৃদয় পড়েই রইলাম, একটা বার খোঁজ নিলেন না আমার। আসলে কি ভাই, আপনার ভাই বাহিরে চলে যাওয়ার পরে আমি সেরকমভাবে কারোর সাথে যোগাযোগ রাখি নাই। যে আজকে আপনি ফোন দিলেন কেন? আপনি কি ফোন দিতে পারেন না? না, ফোন দিতে পারি না সেটা না, কিন্তু আমি ফোন দিই না এই কারণে যে ভাবি যখন সময় পাবে তখন আমাকে স্মরণ করবে, কেননা বিদেশি বউ বলে কথা। ও তাই? না, আমি তো সাইদা সাইদা কাউরে ফোন দেব না, আর আমি তার অতটাও নির্লজ্জ না যে বন্ধুর বউ হয়ে আরেক বন্ধুকে ফোন দিয়ে খবর দেব। আপনি তো আমাকে ফোন দিতে পারতেন, বলেন, আপনি তো ফোন দিলেন না একবারও। দারুণ লাগলো কথাটা, তাই? হ্যাঁ, যাক, এর জন্য আপনাকে আরো বেশি ভালো লাগে। তো আসেন একদিন বাসায়। আসবো, কিন্তু ভাবি মানে কি করে যে কথাটা আসলে বলি, মানে বুঝে পারতেছি না এখনো। বলেন শুনি। আমি মাইন্ড করবেন না তো? না, মাইন্ড করব না। বলেন। বলবো কিন্তু। ওকে, বলেন। মাইন্ড করা যাবে না। আরে ভাই, আমি মাইন্ড করব কেন? সত্যি সত্যি বলেন। এক সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি বলেন। থ্যাংক ইউ ভাবি। তো কথাটা হলো এইটা যে আমার বন্ধু তো বিদেশ গিয়া আপনার মতো এভাবে থাকবে না, সে একটা না একটা মানে মেনে ফুর্তি ঠিকই করবে, কিন্তু শুধু শুধু আপনার দিকটা আমাকে খুবই কষ্ট দেয়, কেননা আপনি কি ওর মতো কিছু করতে পারবেন? কি আর করব ভাই, মেয়ে মানুষের জীবন তো এখন কিছুই করার নাই। তো আপনি একটা কথা বলি আপনাকে, আমি আপনি আসেন আমার বাসায়, আয়েশা চা খান, আসেন গল্প করি। আচ্ছা, আপনার বাসায় কি চা তৈরি হয় ভাবি? আমার বাসায় কি চা তৈরি হবে? না, চা তো দুই তিন পদের হয়, কিন্তু গ্রিন টি আছে, দুধ চা আছে, রং চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, মানে মাঝখানটা কি চা বললেন? দুধ চা বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আবার দুধ চা সারা খাই না কিন্তু। ও, সমস্যা নেই, আসেন। আসবো। আপনি কতটুকু দুধ চা খাইতে পারেন আমি দেখব। সত্যি সত্যি, দুধ কি এমনি আনা আছে নাকি কি বলবো ভাবি? হ্যাঁ, আনা আছে, রেডি আছে আপনার জন্য, আসেন। তো ঠিক আছে, যাব। আরেকটা কথা আছে। কি কথা? সেটা হলো, আরিফ তো অনেকদিন হয়ে গেছে তাই না, প্রায় মনে হয় 4-5 মাস, তো এর ভিতরে কি একটাবারও আপনি মন থেকে কিছু চায় নাই? দেখেন ভাই, প্রবাসীর বউ বলে কথা, চাইলেই তো আর পাওয়া যায় না। হ্যাঁ, এক মিনিট ভাবি, চাইলেই পাওয়া যায় না, কিন্তু চাইলেই পাওয়া যায়, কিন্তু চাওয়ার মতো করে চাইতে হয়। চাওয়ার মতো করে চাইতে হয় ঠিক আছে, কিন্তু চাওয়ার মতন মানুষ থাকতে হবে। আছে তো। কোথায় দেখেন না একটু ঘর ঘুরে ভালো করে? আমি তো দেখি না ভাই, আপনি যদি একটু দেখাই দিতেন। সত্যি? সত্যি কেন, আমাকে কি চোখে পড়ে না? চোখে তো পড়ে না, ঠিক আছে, সামনে থেকে পড়াই নেন। আসেন একদিন বাসায়, তারপর দেখবো ভালো করে চোখের সামনে আইনা। একদিন না, তাহলে কিন্তু আমি আজকে রাত 12টা পরে আসবো। বলেন কি, রাত্রে 12টায়? আমার যা সহ্য হচ্ছে না ভাবি, আপনার হাসিটা আমার পাগল করে দিয়েছে, আপনার চেহারাটার মায়ায় পড়ে গেছি আমি, তাই নাকি? আপনার ঠোঁটের আলোকিত মায়ায় পড়ে গেছি। যাই হোক, ঠিক আছে, তাহলে আসেন আপনি। আপনি কখন আসবেন? শুনেন ভাবি, আপনি মনে আছে হৃদয় যখন গাড়ি থেকে, সরি, আরিফ যখন গাড়ি থেকে নামলো, আপনার হাতটা আমার কোন জায়গায় পড়ছিল? না রে ভাই, আমার তো মনে নাই, যদি আপনি মনে করে দিতেন তাহলে মনে হয় একটু শীতে সুস্থিত বাড়তো। আপনার হাতটা ঠিক আমার গালের উপরে পড়ছিল, কাঁধের উপর দিয়ে, তাই? তো তখন আমি ভাবলাম যে ওরে যদি একটা রাতের জন্য কাছে পাইতাম, অনেক আদর অনেক ভালোবাসা দিতাম আমি। আচ্ছা, তাহলে আসেন দেখি। কিন্তু ভাবি, শীতের দিন বুঝছেন, বাসায় কি কম্বল টম্বল ঠিকঠাক মতো আছে তো? আচ্ছা,
কম্বল যদি না থাকে আপনি আসবেন না? না আসবো, কিন্তু দেখেন শীতের রাত তো আসলে একা একা কাটে না, মানে অনেক মানে এতটাই অশান্তি লাগে, মনে চায় যে কাউকে যদি করে চড়ে ধরে শুয়ে থাকতে পারতাম। আচ্ছা আমি আপনাকে বলি, আপনার কম্বলটা যদি আমি হই? কি বুঝছেন ভাবি, এই দেখেন আপনার হাসিটা না, প্লিজ এভাবে হাসেন না, আর এভাবে হেসে আমাকে ব্ল্যাকমেল করেন না প্লিজ। আরে ভাই আমি ব্ল্যাকমেল কোথায় করলাম, আমি তো বললাম আপনার কম্বলটা যদি আমি হই তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আরেকটা কথা ভাবি, বলেন। হাতের চোখে জাদু আছে? জাদু আছে দিদি, তো আপনাকে বললাম আসতে, যাতে আমার চোখে চোখ আপনার চোখে চোখ রাখতে পারি। শুধু চোখে চোখ রাখলে হবে, আর কিছু রাখতে হবে না? আর কি রাখতে পারি বলেন। অনেক কিছু। আপনি বলেন আমি শুনি। অনেক কিছু। কি অনেক কিছু ভেবে দেখেন। আমি তো আর পাইতেছি না। পাচ্ছেন না? না। তাহলে আর কি করা। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, যখন আসবেন তখন আমি বলবো যে আমার চোখে কি আছে, সেটা আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলবেন। ও তার মানে আপনি তো চালাক, মানে ফোনে কিছুই বলবেন না, বাট সামনাসামনি বলবেন না? অবশ্যই, ফোনে কিসের কথা বলেন, ফোনে কথা বলতে নিয়ে তো সারা রাত পার হয়ে যাবে। আই সি, তাই তো। ঠিক আছে আমি আজকে আসবো, ঠিক আছে? আপনি রেডি হয়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর হলো একটা কথা, একটু গরুর মাংস রান্না করেন, কেননা গরুর মাংস খেয়ে যদি ভাবির কাছে যাই না, শরীরের শক্তিটা অন্যরকম থাকবে। আপনার জন্য গরুর মাংস না তো, তাহলে আপনার জন্য আমি হাঁসের মাংস রান্না করে রাখবো। ওয়াও, তাই? হ্যাঁ। তবে শুনেন, হাঁসের ডিমটা দুইটা রাখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ওকে ওকে, বাই বাই।